হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি টেক। আজকে আমরা দেখে নেব একটা ছোট স্মল রিভিউ অফ ক্যানন পাওয়ারশট G7X Mark II। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা এখন পর্যন্ত। এটা ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কেন, ম্যাক্সিমাম যারা আপনি ইউটিউবে ব্লগিং দেখবেন, বড় বড় ব্লগার্সরা, তারা সবাই এই ক্যামেরাটা ইউজ করেন। এটা অনেক দামি ক্যামেরা, এটা বলতে পারবো। আমার 700D-র দুটো লেন্স আর ক্যামেরা বডি মিলিয়েও যা দাম, তার থেকে ক্যামেরাটা এর থেকেও বেশি দাম। আমার ম্যাক্সিমাম ব্লগিং ভিডিও বা ম্যাক্সিমাম ভিডিওসগুলো এই ক্যামেরাটা দিয়েই হয়, কারণ এটা খুবই ফ্লেক্সিবল, খুবই ইজিলি এটা আমি ইউজ করতে পারি। আর পিকচার কোয়ালিটিটা অসাধারণ, সিম্পলি অসাধারণ, একটা DSLR থেকেও অসাধারণ। ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি বলবো না, কিন্তু ভিডিও কোয়ালিটি অসাধারণ একদম। এবার আমরা দেখে নিই এই বক্স সাথে কী কী এসছে। তো আপনি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে লেখাই আছে পাওয়ারশট G7X Mark II, একদম লেটেস্ট ক্যামেরা। এর আরেকটা ভার্সন আছে ক্যানন পাওয়ারশট G7X, কিন্তু এটা G7X Mark II যে লেটেস্ট, আর এটা ক্যানন কোম্পানি দিয়ে বানানো। এখানে আর কী কী আছে, আমরা প্যাকের সাথে কী কী পেয়েছি, কিছু বুকলেস ওয়ারেন্টি কার্ড পেয়েছি এখানে, এটার সাথে বুকলেস আর ওয়ারেন্টি কার্ড, আর একটা ম্যানুয়াল পেয়েছি এর সাথে, G7X-এর ম্যানুয়াল। এটা অতটা আপনি গো থ্রু করতে পারেন, অতটা আমার, আমি মেনলি ইউটিউবে ভিডিও দেখে দেখেই আমি এসব ক্যামেরা ব্যাপারে জানি আর ওখান থেকে শিখি বা টিউটোরিয়ালস দেখে। আর এখানে দেখে নিই, আমার একটা পাওয়ার ব্রিক আছে যেখানে আমি ব্যাটারিটা চার্জ করতে পারি, আর তার সাথে এই কানেক্টিং কর্ড দেওয়া হয়েছে এসি রোটেশনে লাগানোর জন্য। এবার ক্যামেরাটা আমরা দেখে নিই সামনে থেকে। এটা হলো ক্যামেরার বডি, খুবই ভালো, ওয়েল বিল্ট বডি, একদম একদম মানে যাকে বলে একদম পুরো মেটাল ফিনিশ, একদম পুরো পুরো মেটালের এগুলো। আর এখানে আপনার রাবারের হোল্ডিংও মাউন্ট এখানে দেওয়া হয়েছে, পুরো এখানটা এই জায়গাটা রাবার আর এই জায়গাটা পুরো মেটালের। সামনে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি সামনে নিয়ে আসি, তো এটা ক্যানন জুম লেন্স দেওয়া হয়েছে 4.2 টাইমস জুম হয়, আর ইমেজ স্টেবিলাইজেশন। তো সবথেকে বড়ো এর পজিটিভিটি হলো যে আপনি যে ভিডিওসগুলি করবেন, তো এটা পুরো ইমেজ স্টেবিলাইজ, আপনার যদি হাত খুব নাড়াচাড়া করে তাও এটাকে ইমেজটাকে স্টেবিলাইজ করে দেয়, একটা স্মুথ ইমেজ দেয়। আর নিচে যদি দেখে নিই, এখানে নিচে দেওয়া আছে 8.8 থেকে 36.8 mm, তো খুবই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আপনার পুরো এরিয়াটা পুরো কভার্ড হবে। আর অ্যাপাচারটাও খুবই পজিটিভ, অ্যাপাচার হলো 1.8 থেকে 2.8, তো খুবই ব্রাইট ইমেজ, একদম মানে যাকে বলে একদম পরিষ্কার অ্যাপারচার, একদম পরিষ্কার ইমেজ, খুবই ফাস্ট অ্যাপারচার দেওয়া হয়েছে এই G7X Mark IIতে। সামনে দেখে নিই, সামনে আপনার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, আমি যদি এটাকে টার্ন করে নিই, তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে পাওয়ারশট G7X Mark II, আর এখানে মাইক্রোফোন দেওয়া হয়েছে। সামনে একদম উপরে অন অ্যান্ড অফ সুইচ রয়েছে, এখানে আপনার জুম কন্ট্রোল করার টগল দেওয়া হয়েছে, প্লাস শাটার বাটন এখানটা, আর এখানে আপনার ডিফারেন্ট মোডস আর অ্যাপারচার কন্ট্রোল করার জন্য একটা ডায়াল এখানে দেওয়া রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন অ্যাপারচার কন্ট্রোল করার ডায়াল। আর পেছনে যদি দেখে নিই, আমার এখানে আপনার ভিডিও রেকর্ডিং অন অ্যান্ড অফ করার বাটন দেওয়া রয়েছে, আর আপনার ফাংশনের বাটন দেওয়া রয়েছে, রিং ফাংশন, একটা একটা স্পেসিফিক একটা আপনি প্রোগ্রাম করতে পারেন, প্রোগ্রামেবল একটা বাটন, তো সেটা অ্যাজ এ ডিলিট বাটন হিসেবে কাজ করবে। সাথে আপনার একটা টগল দেওয়া রয়েছে, এখানে আপনার রিং টগল দেওয়া রয়েছে, আর প্লাস ডিফারেন্ট ডিফারেন্ট অপশানস দেওয়া রয়েছে, ম্যানুয়াল ফোকাস, তারপর আপনার ফ্ল্যাশ, তারপরে কন্টিনিউয়াস শুট, আর আপনার প্লে মোড, মেনিউ বাটন, আর সেট করার অপশানস এখানে দেওয়া রয়েছে। আর এটা আরেকটা মেন পজিটিভ পয়েন্ট হলো, এটা হলো স্ক্রিনটা, এটা একটা 3.5 inch স্ক্রিন, একটা বড়ো স্ক্রিন দেওয়া রয়েছে, যেখানে আপনি স্ক্রিনটাকে আপনি এরকমভাবে খুলতে পারবেন, খুলে পুরো আপনি একটা সেলফি মোড হিসাবে এটা ইউজ করতে পারবেন। তো এটাই হলো এটা ব্লগিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসাবে সবথেকে বেস্ট ক্যামেরা, ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরাটা বলতে পারেন। আর আপনি দেখুন টিল্ট করে এটাকে এইভাবেও ইউজ করতে পারবেন, তো আপনার এত ফ্লেক্সিবিলিটি এই ক্যামেরাতে দেওয়া রয়েছে। আর যদি আমি এটাকে অন করি, আপনাকে একটা ভিডিও এখানে আমি একটা পিকচার তুলে দেখাই, এটা অন হয়ে গেল, আপনি দেখুন মিটারিং মোড, খুবই পরিষ্কার কোয়ালিটির একদম ভিডিও নেওয়া হয়। এখন এটা ভিডিও মোডে রয়েছে, আমি এটাকে এখন সাপোজ অটো মোডে রাখি, অটো মোডে রেখে এটাকে আমি সাপোজ ফোকাস হয়ে গেল আর তুলে নিলাম পিকচার। তো এইভাবে এর ক্যামেরার কোয়ালিটি বা আর এই যে
এরকমভাবে লেন্সটা খুলে যায়, আমি যদি এখন অফ করে দিই এটাকে, তো লেন্সটা আবার ডিট্র্যাক্ট হয়ে যাবে। আবার অন করলাম তো এটা এভাবে খুলে গেল। আর পুরো অটো ফোকাস হিসাবে এটা ইউজ করা হয়। তো এটা একটা ছোটো ভিডিও ছিল এই ব্যাপারে, ক্যানন জি সেভেন এক্স আমি যে ইউজ করছি আমার ব্লগিংয়ের জন্য বা আমার মোস্ট অফ দ্য ভিডিও যেগুলি আমি এখানে বেঙ্গলি টেক চ্যানেলে যেটা আমি আপলোড করি, তো এই ক্যামেরা দিয়েই মেনলি হয়। আর এটা আরও ডিটেল রিভিউ আমি এটা করবো ফিউচারে, আরও কী ফাংশনস আছে, কীভাবে এটাকে আরোভাবে কীভাবে ইউজ করে যেতে পারে। এটা জাস্ট একটা ওভারভিউ ছিল জি সেভেন এক্সে। তো এটা আমি বলবো ওয়ার্ল্ডে বেস্ট ক্যামেরা ফর ব্লগিং পয়েন্ট অ্যান্ড শ্যুট হিসাবে। খুবই এক্সপেন্সিভ ক্যামেরা কিন্তু অতটা এফেক্টিভ, মানে এভরি পয়সা ওয়ার্থ ইট আমি বলবো। এখানে যে ক্যামেরাটা কিনেছি আমি কখনও হতাশ হয়নি। হ্যাঁ, পিকচার কোয়ালিটি আপনি DSLR মতন পাবেন না স্ন্যাপশটের, কিন্তু ভিডিও কোয়ালিটি অসাধারণ, একদম অসাধারণ। তো বন্ধুরা দেখতে থাকুন, আর আপনার যদি এই G7X Mark II উপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তো আপনার নিশ্চয়ই কমেন্ট সেকশনে মেনশন করুন। আর আপনার যদি কোনো ভিডিওর লাইক ভালো লেগে থাকে যদি, আর আরও এরকম ভিডিও যদি দেখতে চান, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন হিট করুন। থ্যাংক ইউ।